প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো শিক্ষামূলক ইউটিউব চ্যানেল 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল। এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারো তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তাহলে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো আর এখনো সাবস্ক্রাইব করনি, তারা এখনই সাবস্ক্রাইব করে নাও। সেই সাথে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তোমাদের বেশি বেশি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ারই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী তিনের দুই নাগের এই চারটি সরল করব। তো চলো বন্ধুরা, আমরা একে একে এই সরল কয়েকটি করি। দেখো, কতে আমাদের রয়েছে 7p + 3q - 5r² - 2 × 7p + 3q - 5r × 8p - 4q - 5r এবং প্লাস 8p - 4q - 5r². আচ্ছা দেখো বন্ধুরা, এখানে আমরা যদি এইটা সমান এ ধরি, তাহলে এইটা এ হবে, এইটা বি হবে, তো এইটা বি হবে। তো দেখো, এ স্কোয়ার মাইনাস 2a × b + b² এই সূত্র হয়। তো বন্ধুরা, আমরা এখানে লিখি এখানে 7p + 3q - 5r = a এবং 8p - 4q - 5r = b ধরি। তাহলে পদার্থ রাশিমালা কি হয় আমাদের, এইটা আমরা লিখি। পদার্থ রাশিমালা 7p - 7p + 3q - 5r × 8p - 4q - 5r এখন যদি এ ও বি এর মান বসাই আমরা, এইটা করলে আমরা কি বলছি এ, তো কি হবে a² - 2, এটার মান এ আমরা লিখলাম, আর এটার মান বি, প্লাস এই প্লাসটা এখানে দিলাম b². তো হয় a - b² আমরা এখানে লিখি এ ও বি এর মান বসে গেল। এখন দেখো বন্ধুরা, আমরা এ ও বি a² - 2ab + b² সমান এই সূত্রটা হয়। এবার আমরা এ ও বি এর মান বসাই, এর মান আমাদের কি আছে, এই দেখো এ এর মান আছে এই 7p + 3q - 5r, তো আমরা লিখি 7p + 3q - 5r, এরপরে মাইনাস, আচ্ছা বি বি এর মান আছে কি এই থেকে এই পর্যন্ত। এখন যেহেতু এখানে মাইনাস আছে, এই ভিতরে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে, তো লিখি 8p - 4q, এই মাইনাসটা হবে প্লাস, এখানে দেখো -5r আছে, হবে কি প্লাস 5r,
তারপরে এই স্কয়ারটা দিলাম। এবার লিখি এ ও মি এ ও বি এর মান বসিয়ে, এখন আমরা হিসাব করব। আচ্ছা, সেভেন পি একটা, সেভেন পি আছে আমাদের, প্লাস সেভেন পি মাইনাস এইট পি, তো কি হয় দেখো, মাইনাস পি হয়। আর আছে কি দেখো, প্লাস থ্রি কিউ প্লাস ফোর কিউ, তো কি হবে, প্লাস সেভেন কিউ। আর মাইনাস ফাইভ পি পি আর প্লাস ফাইভ পি আর, এটা কাটা যাবে। এখন আমরা এইটাকে যদি আমরা লিখি এ প্লাস বি হোল স্কয়ার, সূত্র কি, এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তো কি হবে, এটা প্লাসের স্কোয়ার, যেহেতু মাইনাস পি পি এর হোল স্কোয়ার আছে, আমরা যদি এটা কি হবে, মাইনাস পি ইন্টু মাইনাস পি, মাইনাসে মাইনাসে প্লাস, তো শুধু প্লাস পি হবে আর কি। আর এটা দেখো সাত দুগুণে চোদ্দ পি কিউ হবে, মাইনাস ফোরটিন পি কিউ। আর সেভেন পি এর হোল, সেভেন কিউ এর হোল স্কোয়ার সমান হবে সেভেন কিউ এবার ইন্টু সেভেন কিউ, তো সাত সাত উনপঞ্চাশ কিউ স্কোয়ার, এটি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা আমরা খ নং এ চলে যাই, দেখো এইটাকে, এইটা সমান আমরা যদি এ ধরি, আবার এইটা সমান বি ধরি, তো এইটা এ এটা বি, তো কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস টু আইসে বি প্লাস বি এ এর হোল স্কোয়ার, এই সূত্র হবে। এখানেও একইভাবে আমরা লিখি টু আইসি এম প্লাস থ্রি এন মাইনাস পি ইকুয়াল টু এ, এবং টু আইসি এম মাইনাস থ্রি এন প্লাস পি ইকুয়াল টু বি ধরি। অতএব কি হয় এখানে, এ স্কোয়ার এইখান থেকে দেখো কি দাঁড়ায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, তো হয় এ মাইনাস বি এ হোল স্কোয়ার। এখন আমরা এ এর মান বসাবো, এ এর মান হলো টুয়াইস এম প্লাস থ্রি এন মাইনাস পি, এটু এটুকু হলো আমাদের এ এর মান, তারপর মাইনাস বি এর মান কোনটা, এইটা, তো যেহেতু এখানে মাইনাস আছে তো এই ভিতরের মানগুলো সব পরিবর্তন হবে, যেটা মাইনাস আছে এটা হবে প্লাস থ্রি এন, এটা প্লাস আছে এটা হবে কি মাইনাস, এ স্কোয়ার আছে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়ে দিলাম। তো এখন দেখো এই টুয়াইস এম আর টুয়াইস এম কাটা যায়, তো টুয়াইস এম কাটা যায় আর থ্রি এন আর থ্রি এন, থ্রি এন থ্রি এন হবে সিক্স এন, আর মাইনাস পি মাইনাস পি মাইনাস টুয়াইস পি,
এখন আমরা এম মাইনাস বি হোল স্কয়ার সূত্র লিখি। আমরা জানি এম মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি হোল স্কয়ার। আচ্ছা এটা হবে থ্রি এন এর হোল স্কয়ার সমান থার্টি সিক্স এন স্কয়ার মাইনাস ছয় ছয় দিকে বারো, বারো দিকে চব্বিশ, চব্বিশ পি এল, পি এল লিখি প্লাস ফোর পি স্কয়ার। এটি আমাদের খ নাম্বার। এরপরে আমরা গতে চলে যাই। দেখো গতে আমাদের আছে এটা, আমরা এটা যদি আমরা ব্র্যাকেট দিই আচ্ছা আমরা এটা এইটা সমান যদি আমরা এ ধরি আর এখানে আমরা লিখি এখানে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইকুয়াল টু এ এবং থ্রি দশমিক থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ইকুয়াল টু বি ধরি। বি ধরলে আমাদের কি হয় দেখো প্রদত্ত রাশিমালা দাঁড়ায়। আচ্ছা এটার মান হবে কত, এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ ইন্টু এটার মান এ এটার মান বি। প্লাস তো কি হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এটার সমান লিখতে পারি এ প্লাস বি এ হোল স্কোয়ার। এখন এর মান আর বি এর মান বসাই, এর মান আমাদের কত থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস বি এর মান থ্রি পয়েন্ট সিক্স ফাইভ হোল স্কোয়ার, থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট থ্রি ফাইভ আর থ্রি পয়েন্ট সিক্স ফাইভ। আচ্ছা দশ হয়, পাঁচ চার পাঁচ দশ, শূন্য পাঁচে এক, ছয় সে দশ, হাতে আছে এক, ছয় তিন টেন স্কোয়ার, টেন স্কোয়ার মানে একশো। এও বি এর মান বসে আমরা এখানে লিখব এও বি এর মান বসে তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা ঘন এতে চলে যাই। অনুশীলন নবম দশম শ্রেণী অনুশীলন তিন পয়েন্ট একের দুই এর ঘ। দেখো আমরা এইটা দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ সমান যদি আমরা এ ধরি এটা সমান আমরা এ ধরবো আর এইটা সমান আমরা বি ধরবো, তাহলে এ মাইনাস বি। তো লিখি এখানে টু থ্রি, আমরা নাও পারি এটা খুব সহজ আছে, আমরা এটা নাই ধরি এটা না ধরেও পারব, যেহেতু সহজ আছে ছোট অঙ্ক আমরা না ধরি করি।
তো দেখো এখানে কি হবে, যেহেতু এটা দুইটা আছে না, এই তো তো আমরা কি লিখব, 2345 গুণ 2345, তো আমরা লিখতে পারি 2345 এর হোল স্কয়ার লিখতে পারি মাইনাস 759 হোল স্কয়ার দিতে পারি। আর এটা এইভাবে লিখি, নিচে যেভাবে আছে। এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হল এ প্লাস বি কিন্তু এ মাইনাস বি। আমরা যেহেতু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফরম্যাটে এখানে আছে, তাহলে 2345 আমাদের এ আর 759 হলো আমাদের বি, তো আমরা লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে 2345 যোগ 759 ইন্টু আবার 2345 বিয়োগ 2345 ছাড়া কিন্তু আমরা আবার কাটতে পারবো না, এই জন্য আমরা ব্র্যাকেট দিলাম। তো এখন আমরা যোগ করি, যোগ করলে 9 5 14 4 হাতে আছে 1 1 6 6 10 0 হাতে আছে 1 1 7 8 8 3 11 হাতে আছে 1 1 2 3 তো 2345 যোগ 759 3110। তো বন্ধুরা একে একে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলন 3.1 এ 2 নং এর 4টি সরল অঙ্ক আমরা করলাম। এতক্ষণ ধৈর্য ধরে যারা এই পর্ব দেখলে, পরবর্তীতে আমার এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল থেকে অন্যান্য পর্বগুলো দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেল তোমাদের জন্য আর এখানে নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করা হয়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।